কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে হচ্ছে আমরা আপনাদের সকলের রিকোয়েস্ট ছিল যে ভাইয়া লিফো ফিফোর ম্যাথ সম্পর্কিত একটা ভিডিও দিন, তো আজকে হচ্ছে আমরা এই যে মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি, যেটাকে আমরা অ্যাকচুয়ালি লিফো ফিফোর যে চ্যাপ্টারটা আছে সেটা হিসেবে জানি, তো এই চ্যাপ্টার থেকে ভাইয়া আমাদের প্রতি বছর সকল ইউনিভার্সিটিতে প্রশ্ন আসতে দেখা যায়। এই বছরও ঢাবি, জিএসটি বলেন এবং আরইউ বলেন, সকল ইউনিভার্সিটিতে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি এই চ্যাপ্টার থেকে। তো এই চ্যাপ্টার থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলো আজকে আমরা খুব সহজে সমাধান করব। জাস্ট আমরা একটা ম্যাথ দিয়েই কত প্রকার প্রশ্ন আসতে পারে এই চ্যাপ্টারের সব কিছু ইনশাল্লাহ শিখে যাব। তো শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখতে হবে আপনাদেরকে, ওকে? তো আমরা হচ্ছে এখানে একটা ম্যাথ দেখবো, এই ম্যাথটার সাথে হয়তো বা আপনারা সকলে পরিচিত। এই ম্যাথটা হচ্ছে আমাদের আসছে কত কোথায় দেখেন একটু, এই ম্যাপটা অ্যাকচুয়ালি আমাদের আসছে হচ্ছে ঢাবি 21-22 সালে এই ম্যাপটা আসছে, ঠিক আছে? এই ম্যাপ থেকে আমরা শিখব, শুধুমাত্র এই ম্যাপটাই সমাধান করব না, এখান থেকে আমরা জানার চেষ্টা করব যে এই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন আর আসতে পারে, ঠিক আছে? তাহলে আমরা দেখি এখানে মেনলি আমাদের প্রশ্নে জানতে চেয়েছে, দেখেন এখানে আমাদের বলেছে সমাপনী মজুত পণ্যের মূল্য কত। আমরা এখানে শুধু সমাপনী মজুত পণ্য না, আমরা এখানে যা যা বের করা শিখবো সেগুলো একটু দেখি। আমরা এখানে বের করা শিখব সমাপনী মজুদের মূল্য, ঠিক আছে? আমরা এখানে শিখব সমাপনী মজুদের মূল্য, ওকে? কি কি পরীক্ষায় আসতে পারে সেটা দেখি। আমরা এখান থেকে শিখব বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করা, এবং আমরা এখান থেকে শিখব ভাইয়া বিক্রয় মূল্য নির্ণয় করা, সেই সাথে সাথে এখান থেকে আমরা লাভের পরিমাণ নির্ণয় করাও শিখব, ওকে? তাহলে একটা জিনিস মাথায় রাখবেন, এই প্রশ্ন থেকে আমাদের মেনলি এই চারটা জিনিস ভাইয়া বের করা আসতে পারে পরীক্ষায়, ঠিক আছে? তাহলে এখান থেকে আমাদের এই চারটা জিনিসই আমরা একটা ম্যাথ দিয়ে বের করা শিখে যাব। তাহলে যে ম্যাথ দিক না কেন, এই চারটা যদি চাই আমরা ইজিলি বের করতে পারবো, ওকে? ভাইয়া এখানে তাহলে একটা জিনিস দেখেন, আমরা প্রথমে সমাপনী মজুদের মূল্যটা নির্ণয় করব। প্রশ্নটা পড়ি, এবিসি লিমিটেড প্রতিটি 10 টাকা দরে এত একক প্রারম্ভিক মজুদ নিয়ে কি করেছে, ব্যবসা শুরু করে। তাহলে আমরা এখানে পেলাম প্রতিটি 10 টাকা করে এত একক প্রারম্ভিক মজুদ। এরপরে যদি আমরা একটু আসি তাহলে দেখি উক্ত কোম্পানি জানুয়ারি 16 তারিখে 11 টাকা করে এত একক, এবং জানুয়ারি 25 তারিখে প্রতিটি 12 টাকা দরে এত একক পণ্য ক্রয় করে। তাহলে এখানে আমরা একটি প্রারম্ভিক মজুদ পেয়েছি এবং ক্রয় পেয়েছি দুইটা, ওকে? আমি একেবারে ডিটেল আপনাদেরকে বোঝানোর ট্রাই করছি, এত দ্রুত করার কিচ্ছু নাই, বেসিকটা জাস্ট বুঝেন, অঙ্ক এমনিতে সলভ করতে পারবেন। জানুয়ারি 29 তারিখে কোম্পানি প্রতিটি 25 টাকা দরে এত একক পণ্য বিক্রি করে। তাহলে দেখেন তো প্রতিটি 25 টাকা দরে কি করেছে ভাইয়া, বিক্রয় করেছে। তাহলে প্রতি এককের এটা কি ভাইয়া, প্রতি এককের এটা বিক্রয় মূল্য, ওকে? তাহলে দেখেন প্রথমে যে জিনিসটা ভাই আমাকে মনে রাখতে হবে, আমি কত টাকা দরে বিক্রি করছি এই বিক্রয় মূল্যটা কখন আমার কাজে আসবে। আমি যখন বিক্রয় মূল্য এবং লাভের পরিমাণ নির্ণয় করব তখনই শুধুমাত্র আমার বিক্রয় মূল্য কি হবে, প্রতি এককের বিক্রয় মূল্য এটা কাজে আসবে, ওকে? আর আমি যখন বিক্রিত পণ্যের ব্যয় এবং সমাপনী মজুদ নির্ণয় করব তখন এই বিক্রয় মূল্য কাজে আসবে না, এটা ভুলেও আপনার করা যাবে না, ওকে ভাইয়া? তাহলে দেখেন প্রশ্নে আমার বিক্রয় মূল্য দেয়া আছে, 25 টাকা দরে বিক্রয় মূল্য দেয়া আছে। এখন ভাইয়া এই বিক্রয় মূল্য আমাকে কি বের করতে বলেছে, এখানে আমাকে বের করতে বলেছে সমাপনী মজুদের মূল্য কত। তাহলে সমাপনী মজুদের মূল্য নির্ণয় করতে বললে কি বিক্রয় মূল্য লাগবে, লাগবে না, এটা আপনাকে জাস্ট কনফিউজড করার জন্য দিয়েছে। এই জায়গাতে আমাদের অধিকাংশ স্টুডেন্ট আমরা ভুল করে ফেলবো, ওকে? আবার যদি আপনাকে বলতো বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো, তাহলেও ভাইয়া এই বিক্রয় মূল্য কাজে আসতো না। বিক্রয় মূল্য কখন কাজে আসবে, যখন বিক্রয় মূল্য বের করতে বলবে, অর্থাৎ বিক্রয়ের পরিমাণ বের করতে বলবে, যে কত টাকার পণ্য বিক্রয় করেছে তখন কাজে আসবে, এবং লাভের পরিমাণ অর্থাৎ সেটি বিক্রয় করে আমার কত টাকা লাভ করেছি তখন আমার এটা কাজে আসবে, ওকে? তাহলে প্রথম এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে, আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা এই প্রশ্নটা সলভ করব, ওকে? এই প্রশ্নটা থেকে সবার প্রথমে আমরা সমাপনী মজুদ পণ্যের মূল্য বের করব, ওকে? তাহলে এখানে একটা কথা বলেছে, দেখেন যদি কোম্পানি
অবিরাম মজুদ পদ্ধতি অনুসরণ করে। ভাইয়া সমাপনী মজুদ নির্ণয়ে অবিরাম পদ্ধতি অনুসরণ করছে না আপনার কালীন পদ্ধতি অনুসরণ করছে এটা আমার বিবেচ্য বিষয় নয়। অবিরাম এবং কালীন পদ্ধতি এটা শুধুমাত্র আমরা যখন লেনদেনটাকে লিপিবদ্ধ করব তখন সেটির প্রয়োগ আছে, ওই যে আমরা জাবেদা শিখেছিলাম সেই জায়গাতে প্রয়োগ আছে, কিন্তু সমাপনী মজুদের মূল্য নির্ণয়ে অবিরাম বা কালীন এটা আমার আসলে কোনো বিবেচ্য বিষয় নয় এই অঙ্কের ক্ষেত্রে। ওকে, তো সেই কারণে এই লাইনটা আমরা স্কিপ করতে পারি। ঠিক আছে, এবার আমরা একটু ম্যাথটা সলভ করি দেখি। প্রথমে লিখে নিব, কি লিখে নিব ভাইয়া, প্রারম্ভিক কত করেছিল, 10 টাকা করে এত একক। তাহলে দেখেন 10 টাকা করে কত একক ভাইয়া, 10,000 একক। ঠিক আছে, সুন্দর, আমরা এইভাবে হালকা করে লিখেই করব যাতে করে ভুল না হয়, তাড়াহুড়ো করার কিচ্ছু নাই ভাইয়া, ইজিলি হয়ে যাবে। ওকে, প্রারম্ভিক এবং ক্রয় যেগুলো করেছে সেগুলো লিখে নেন। দেখেন ক্রয় করেছে 16 তারিখে 11 টাকা করে 5,000 একক। তাহলে ক্রয় কত ভাইয়া, 11 টাকা করে 5,000। ওকে, জানুয়ারি 25 তারিখে প্রতিটি 12 টাকা দরে 3,000 একক। আবার ক্রয় করেছে 12 টাকা করে 3,000। ওকে ভাইয়া, ওকে, এবার আসেন। তাহলে আমরা প্রারম্ভিক এবং ক্রয়গুলোকে লিখে নিলাম, দেখেন প্রারম্ভিক এবং ক্রয় লিখে নিয়েছি। এবার কি বলেছে, জানুয়ারি 29 তারিখে কোম্পানি 25 টাকা দরে 12,000 বিক্রি করেছে এবং ফিফো পদ্ধতিতে সমাপনী মজুদ কত। তাহলে বিক্রি করেছে কত ভাইয়া, 12,000। কোন পদ্ধতি বলেছে ভাইয়া, ফিফো পদ্ধতি। ওকে, ভালো করে বুঝেন। তাহলে দেখেন আমরা 12,000 বিক্রি করেছি, কি নির্ণয় করছি, আমরা সমাপনী মজুদ নির্ণয় করছি। ঠিক আছে, তাহলে সমাপনী মজুদ নির্ণয়ে প্রতিটি 25 টাকা, এই 25 টাকা কি কাজে আসবে, উত্তর হচ্ছে এই 25 টাকা কাজে আসবে না, কারণ সমাপনী মজুদ নির্ণয়ে আমাদের বিক্রয় মূল্য দরকার নাই। তাহলে ফিফো পদ্ধতিতে বিক্রি করছি কত, 12,000 একক। তাহলে ফিফো মানে কি, ফার্স্ট ইন ফার্স্ট আউট। তাহলে সবার প্রথমে বিক্রি করব কোনটা, সবার প্রথমে আমি বিক্রি করব এই 10,000। ওকে, তাহলে এই 10,000 চলে গেল। তাহলে 12,000 যে বিক্রি করতে হবে, 10,000 আমি বিক্রি করে দিলাম, বাকি থাকে কত, বাকি থাকে 2,000। তাহলে এই 2,000 আমি বিক্রি করব কোথায় থেকে, এই 2,000 আমি বিক্রি করব এই জায়গা থেকে। তাহলে এখানে আছে কত, 5,000। 5,000 থেকে আমি যখন 2,000 বিক্রি করে দিব, তাহলে 2,000 বাদ দিয়ে দেন এখানে, তাহলে থাকে কত ভাইয়া, এখানে থাকে হচ্ছে 3,000। ওকে, এখানে থাকে কত, 3,000 থাকে। তাহলে ভাইয়া দেখেন আমাদের সমাপনী মজুদ বলতে কি বোঝায়, বিক্রি করার পরে যতটুকু অবশিষ্ট থাকে সেটাই সমাপনী মজুদ। তাহলে বিক্রি করার পরে এখানে অবশিষ্ট থাকলো 11 টাকা করে 3,000। তাহলে 11 টাকা করে 3,000 কত হয় ভাইয়া, 33,000। ওকে, আর অবশিষ্ট থাকলো কোনটা, এই যে 12 টাকা করে 3,000। তাহলে 3×12 কত, 36,000। এই যে এই দুইটা আমার বিক্রির পরে অবশিষ্ট থাকলো। তাহলে বিক্রির পরে টোটাল কত টাকার পণ্য অবশিষ্ট থাকলো, 69,000 টাকার পণ্য কি থাকলো ভাইয়া, অবশিষ্ট থাকলো। তাহলে এই 69,000ই কি হবে, সমাপনী মজুদ পণ্য। আশা করি ভাইয়া সবাই বুঝতে পেরেছেন। তাহলে আমরা যদি এইভাবে যদি করি তাহলে খুব সহজে আমরা সমাপনী মজুদের পরিমাণটাকে নির্ণয় করে ফেলতে পারবো। সমাপনী মজুদ মানে কি, যতটা আপনাকে বিক্রি করতে বলেছে অতটা বিক্রি করার পরে যতটুকু হাতে আছে ওটাই সমাপনী মজুদ। তাহলে আমাকে 12,000 বিক্রি করতে বলেছিল, কোন পদ্ধতি ভাইয়া, ফিফো পদ্ধতি। তাহলে ফিফো মানে কি, যেটা প্রথমে আছে সেটা বিক্রি করেন, প্রথমে আছে 10,000, এটা আমি বিক্রি করে দিলাম, ডান। দেন আমাদের পরেরটা আছে কত, 5,000, এখান থেকে তাহলে আর বাকি 2,000 বিক্রি করতে হবে, 5 থেকে 2 বাদ দিলে থাকে কত, 3,000। তাহলে 3,000 যে থেকে গেল, কত করে, 11 টাকা করে, 33,000 টাকার পণ্য এখানে থাকলো, আর এখানে 12 টাকা করে 3,000, 36,000 টাকার পণ্য থাকলো। তাহলে 33 আর 36 কত, 69,000। এটাই হচ্ছে সমাপনী মজুদের মূল্য। তাহলে এই অঙ্কে দেখি তাহলে উত্তর হচ্ছে 69,000। অপশনে কি ছিল আমরা একটু দেখি, তাহলে অপশন হচ্ছে এই যে অপশন বি, 69,000, এটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমরা কি নির্ণয় করা শিখলাম, তাহলে আমরা শিখলাম যে সমাপনী মজুদ কিভাবে নির্ণয় করে সেটা বের করা শিখলাম। এক কিন্তু এই প্রশ্নে আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম কি, শুধু সমাপনী মজুদ না, আমাদেরকে যদি বিক্রিত পণ্যের ব্যয় বের করতে বলে তাহলে সেটা কিভাবে বের করব। তাহলে চলেন এখন আমরা এই অঙ্ক থেকে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করব। ওকে, দেখি ভাই একই সিস্টেম আমরা আগে সুন্দর করে লিখে নিই। প্রারম্ভিক মজুদ ছিল কত দেখেন তো, 10 টাকা করে 10,000, তাই না? তাহলে 10 টাকা করে 10,000,
তারপরে কি আছে ভাই আমাদের একটু দেখি তারপরে আমাদের ক্রয় ঠিক আছে সেম ভাবে আমরা করি 11 টাকা করে 5000 এই যে 11 টাকা করে 5000 তারপরে 25 তারিখে প্রতিটি 12 টাকা দরে 3000 আবার কিনেছি কত করে 12 টাকা দরে 3000 ঠিক আছে আচ্ছা এখন ভাই বিক্রিত পণ্যের ব্যয় মানে কি বিক্রিত পণ্যের ব্যয় মানে কি সহজ বাংলা কথায় যতটা পণ্য আমি বিক্রি করেছি তার যে টাকাটা সেটাই হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় যতটা পণ্য আমি বিক্রি করেছি তার যে টাকা সেটাই হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় ভাইয়া দেখেন তো এই প্রশ্নে আমি বিক্রি করেছি কয়টা এই প্রশ্নে আমি বিক্রি করেছি কয়টা এই প্রশ্নে আমি বিক্রি করেছি কত এই প্রশ্নে আমি বিক্রি করেছি এই যে 12000 একক তাহলে 12000 একক বিক্রি করেছি তাহলে 12000 একক যত টাকাই বিক্রি করেছি সেটাই আমার বিক্রিত পণ্যের ব্যয় কোন পদ্ধতি ভাইয়া ফিফো পদ্ধতি সবার আগে বিক্রি করব কোনটা এটা তাহলে ভাইয়া এখানে কত টাকার পণ্য বিক্রি করেছি 10 10 তাহলে কত 1 লক্ষ তাহলে 12000 এর মধ্যে আমি এখানে বিক্রি করলাম 10000 এখান থেকে বিক্রি করব কয় হাজার এখান থেকে আমি বিক্রি করব 2000 তাহলে 11 টাকা করে কয় হাজার 2000 তাহলে 11 দুগুণে কত ভাইয়া 22000 22000 টাকার পণ্য বিক্রি করেছি তাহলে এই যে 1 লক্ষ আর 22000 কত হয় ভাইয়া 1 লক্ষ 22000 টাকা তাহলে এই 1 লক্ষ 22000 টাকায় কি ভাইয়া এই 1 লক্ষ 22000 টাকায় হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় ওকে এই 1 লক্ষ 22000ই হচ্ছে আমার বিক্রিত পণ্যের ব্যয় তাহলে আমরা সমাপনী মজুদ নির্ণয় করা শিখলাম বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করা শিখলাম আশা করি এই দুইটা আপনারা সবাই বুঝতে পেরেছেন এবার আমরা তিন নম্বরে যেটা শিখব সেটা হচ্ছে একটু মনে রাখেন এটা আমাদের কাজে লাগবে ঠিক আছে বিক্রিত পণ্যের ব্যয় বের হয়েছে কত 1 লক্ষ 22000 এবার আসেন এবার আমরা বের করা শিখব ভাইয়া বিক্রয় বিক্রয় মূল্য বিক্রয় বের করা শিখব ভাইয়া বিক্রয়ের সময় আমি কি বলেছিলাম বিক্রয় এবং লাভ যখন বের করতে বলবে তখন কোনটা কাজে লাগবে তখন আমাদের এই যে কোম্পানি প্রতিটি কত টাকা করে বিক্রি করেছে এটা এখন আমার কাজে লাগবে তাহলে দেখেন তো ভাইয়া আমি 12000 পণ্য বিক্রি করেছি কত টাকা করে 12000 পণ্য বিক্রি করেছি 25 টাকা করে তাহলে আমরা এখানে করি 12000 ইনটু 25 ঠিক আছে তাহলে আমরা বিক্রয়ের টাকা পাবো 12000 ইনটু 25 করলে কত হয় বলেন তো 12 দুগুণে 24 তাহলে 2 লক্ষ 40 আর 5 12 60 তার মানে হচ্ছে 3 লক্ষ টাকা ওকে 3 লক্ষ টাকা আর একটু আগে আমরা বের করলাম কত ভাইয়া একটু আগে আমরা বের করেছি বিক্রিত পণ্যের ব্যয় ছিল আমাদের কত একটু আগে আমরা বের করেছি বিক্রিত পণ্যের ব্যয় কত বিক্রিত পণ্যের ব্যয় আমরা বের করেছি 1 লক্ষ 22000 টাকা তাহলে 3 লক্ষ থেকে আমরা যদি 1 লক্ষ 22000 বাদ দিই তাহলে ভাইয়া থাকে কত তাহলে আমাদের থাকবে হচ্ছে 1 লক্ষ 78000 টাকা এই যে 1 লক্ষ 78000 টাকা ভাইয়া এই সূত্র মনে পড়ে যে বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয় সমান কি সমান ভাইয়া মোট লাভ না সমান কি মোট লাভ সমান হচ্ছে মোট লাভ তাহলে মোট লাভের পরিমাণ কত তাহলে মোট লাভের পরিমাণ হচ্ছে 1 লক্ষ 78000 টাকা তাহলে দেখেন আমরা এই যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা থেকে আমরা চারটা জিনিস বের করা শিখলাম এর বাইরে কোনো কিছু আর পরীক্ষায় আসবে না এক প্রশ্ন থেকে আমরা চারটা প্রশ্ন বের করা শিখলাম তাহলে আপনাদের আর কোনো টেনশন করতে হবে না যে ভাইয়া এখান থেকে সমাপনী মজুদ দিবে বিক্রিত পণ্যের ব্যয় দিবে বিক্রয়ের পরিমাণ বের করতে বলবে না লাভের পরিমাণ বের করতে বলবে এটা নিয়ে আমি আশা করি আর কারো কোনো চিন্তা করতে হবে না তাহলে এবার আমরা আরেকটা এই ধরনের প্রশ্ন সলভ করি দেখি আমরা পারি কিনা তাহলে দেখেন এই যে এখানে আমরা যে প্রশ্নটা দেখছি এই প্রশ্নটা অ্যাকচুয়ালি আসছে কোথায় এটা আসছে ডিইউ 7 কলেজের প্রশ্ন তাহলে ডিইউ 7 কলেজের প্রশ্নগুলোও কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে এগুলো ভালো মতো শিখতে হবে আপনাদেরকে এখানে দেখি কি বলছে প্রশ্নে আমাদের এখানে বলছে ফিফো পদ্ধতি ব্যবহার করে নিম্নোক্ত তথ্য হতে বিক্রিত পণ্যের ক্রয় মূল্য এবং সমাপনী মজুত মালের মূল্য নির্ণয় করো তাহলে দেখেন আমাদের এখানে বলেছে বিক্রিত পণ্যের ক্রয় মূল্য মানে হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় এবং সমাপনী মজুত নির্ণয় করতে বলছে ভাইয়া তাহলে আমরা কি আগের অঙ্কে বিক্রিত পণ্যের ব্যয় এবং সমাপনী মজুত নির্ণয় করা শিখেছি না উত্তর হচ্ছে হ্যাঁ শিখেছি তাহলে এটা আমরা অ্যাপ্লাই করে দিই তাহলেই তো উত্তর পেয়ে যাব তাহলে দেখি কেমনে আমরা সলভ করি সুন্দর করে আগের মতোই আপনি আগান
জুন এক তারিখে প্রতি একক 10 টাকা করে 100 একক ক্রয়। আচ্ছা সরি এখানে একটু মিস্টেক হয়েছে, এটা 100 একক না, এটা হবে 10 একক। ওকে তাহলে আমরা দেখেন জুনের 1 তারিখে কি করেছি, ক্রয় করেছি, আমরা লিখে ফেলি 10 টাকা করে 10 একক ক্রয়। ওকে জুন 15 11 টাকা করে 10 একক ক্রয়। এবার আমরা ক্রয় করেছি কত করে, 11 টাকা করে 10 একক, এগেইন 10 একক। জুন 25 12 টাকা করে 10 একক, আবার আমি কিনছি কত করে, 12 টাকা করে 10 একক। ওকে এই যে ক্রয়গুলো লিখে নিলাম। এখন দেখেন আমি 20 একক বিক্রয় করেছি, বিক্রয় করেছি কত ভাইয়া, বিক্রয় করেছি 20 একক। কোন পদ্ধতি ফলো করতে বলছে, ফিফো পদ্ধতি ফলো করতে বলছে আমাকে। ওকে তাহলে ভাইয়া বলেন তো সবার প্রথমে আপনি বিক্রি করবেন কোনটা, সবার প্রথমে আপনি বিক্রি করবেন এটা, এটা যেহেতু ফিফো প্রথমে এটা বিক্রি করবেন। তাহলে কতটা বিক্রি করতে বলেছে, 20টা। তাহলে 20টার মধ্যে আপনি এখান থেকে 10টা বিক্রি করে দিলেন, বাকি থাকে কয়টা, বাকি থাকে আর 10টা। এই 10টা তাহলে বিক্রি করবেন কই থেকে, এই 10টা বিক্রি করবেন এখান থেকে, তাহলে এটাও চলে গেল। তাহলে ভাইয়া বলেন তো হাতে থাকলো কোনটা, তাহলে টোটাল আমার দেখেন 10টা 10টা 20টা কিন্তু বিক্রি করা হয়ে গেল। এখন বলেন তো হাতে আছে কত, হাতে আছে এই যে লাস্টেরটা, তাহলে কত টাকার পণ্য হাতে আছে, 12 গুণন 10 সমান কত, 120। তাহলে ভাইয়া যেটা হাতে থাকে সেটাই আমার কি, এটাই হচ্ছে আমার সমাপনী মজুদ। যেটা হাতে থাকে সেটাই হচ্ছে আমার কি, সমাপনী মজুদ। আর যেটা আমি বিক্রি করেছি তার মূল্য কত দেখি, বিক্রি করেছি এটা 100 টাকা, আর বিক্রি করেছি কোটা কোনটা, এটা 110 টাকা। তাহলে টোটাল কত টাকার পণ্য আমি বিক্রি করেছি, টোটাল আমি বিক্রি করেছি ভাইয়া দেখেন 210 টাকা। তাহলে যত টাকার পণ্য বিক্রি করেছি সেটাই কি ভাইয়া, সেটাই হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে এখানে উত্তর কি হবে ভাইয়া, বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 210 টাকা এবং সমাপনী মজুদ হচ্ছে আমাদের কত টাকা, 120 টাকা। আশা করি বুঝতে পেরেছেন সবাই। তাহলে এই ছিল আমাদের লিফো ফিফো সংক্রান্ত গাণিতিক সমস্যা এবং তার সমাধান। আশা করি আমরা খুব সুন্দর মতো এগুলো বুঝতে পেরেছি যে সমাপনী মজুদ যদি বের করতে বলে তাহলে আমি কিভাবে বের করব, এবং বিক্রিত পণ্যের ব্যয় যদি বের করতে বলে তাহলে আমরা কিভাবে বের করব। বিক্রিত পণ্যের ব্যয় মানে কি, যতটুকু বিক্রি করেছেন তার ব্যয়ই হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। আর সমাপনী মজুদ মানে কি, বিক্রি করার পরে যতটুকু অবশিষ্ট থাকে তার ব্যয় হচ্ছে ভাইয়া সমাপনী মজুদ। তাহলে আমার মনে হয় যে আমরা সবাই খুব ভালো মতো বুঝতে পেরেছি। আশা করি এই ক্লাসটা আবার আপনারা দেখবেন, এই প্রশ্নগুলো সলভ করবেন, লিফো ফিফোর যে কোনো ম্যাথ আপনারা সমাধান করতে পারবেন। ওকে আচ্ছা, এবার আপনাদের একটা জরুরি ঘোষণা দিই। আপনারা জানেন যে আমাদের যে বিজনেস স্কোয়াড গ্রুপটা আছে, সেই বিজনেস স্কোয়াড গ্রুপের পক্ষ থেকে আপনাদের জন্য গুচ্ছ এবং রাবিকে টার্গেট করে একটা ফাইনাল টাচ ব্যাচের আয়োজন করা হয়েছে। এই ব্যাচে যারা আফসোস করতেন যে ভাইয়া কেন আগে আপনার ব্যাচের সন্ধান পেলাম না, তাদের জন্য আসলে এটা হচ্ছে খুবই একটা ভালো মানে ব্যাপার হতে যাচ্ছে, যেটা আমরা একটা মাত্র ব্যাচের মানে কোর্সের আন্ডারেই দেখেন সমস্ত ক্লাস আপনারা এখানে পাবেন। ঠিক আছে, তো আমাদের হচ্ছে ব্যাচে অলরেডি ভর্তি শুরু হয়ে গেছে, কোর্স ফি হচ্ছে 800 টাকা, অ্যাকচুয়ালি মাত্র 800 টাকা। তো যারা 5 তারিখের মধ্যে ভর্তি হবেন, কয় তারিখ ভাইয়া, 5 তারিখের মধ্যে যারা ভর্তি হবেন তাদের জন্য কোর্স ফি নির্ধারণ করা হয়েছে মাত্র 500 টাকা। ভাইয়া এই যে 500 টাকা কোর্স ফি, এই 500 টাকা কোর্স ফিতে আপনারা কি কি পাবেন, এখানে 500 টাকার কোর্স ফিতে আপনারা অ্যাকাউন্টিং এর এখানে ক্লাস পাবেন কত, 15টা ক্লাস পাবেন, 15 প্লাস বলছি মানে 15টা পাবেনই। এখন গুচ্ছের যদি ডেট যদি বাড়াই দেয় তাহলে সেই ক্ষেত্রে ক্লাসের সংখ্যা আরো বাড়বে। ঠিক আছে, তারপরে এখানে ম্যানেজমেন্টের ক্লাস বলেন, ম্যানেজমেন্টের ক্লাস পাবেন কয়টা, ম্যানেজমেন্টের ক্লাস পাবেন 10 প্লাস। এরপরে আসেন ইংলিশের ক্লাস, ইংলিশের ক্লাস পাবেন কত, ইংলিশের ক্লাস পাবেন আপনারা 15 প্লাস। যারা ইংলিশ নিয়ে চিন্তায় আছেন তারা 15টা ক্লাসে ইনাফ, এবং যদি ডেট বাড়ায় আরও এখানে ক্লাস পাবেন, এবং সর্বশেষ বাংলা, বাংলারও এখানে আপনারা 10 প্লাস ক্লাস পাবেন। তাহলে টোটাল এখানে হিসাব করেন, দেখেন টোটাল এখানে 50টা ক্লাস আপনারা পাচ্ছেন। ঠিক আছে, গুচ্ছ এবং রাবি স্পেশাল 50টার মতো আপনারা এখানে ক্লাস পাচ্ছেন। এবং ক্লাসগুলো কারা নিবে একটু দেখেন, আপনারা হয়তো সবাইকে চিনেন খুব ভালো মতো, সবাই আপনাদের পরিচিত মুখ, এবং সবচেয়ে বেশি মানে অভিজ্ঞতা সম্পন্ন বিজনেস স্টাডিজের এই ব্যাকগ্রাউন্ডে সবচেয়ে বেশি অভিজ্ঞতা সম্পন্ন যে টিচার আছে তারাই কিন্তু আপনাদের ক্লাসগুলো নিবে। তো সেই কারণে আমাদের যে 50টা ক্লাস যদি আপনি করেন, সেই 50টা ক্লাসের সাথে আমি যেভাবে প্রশ্ন বিশ্লেষণ করে করে পড়াইলাম, এইভাবে প্রতিটা
একটা ক্লাস আমাদের সাজানো আছে, স্পেশাল পিডিএফ শীট দেওয়া হবে আপনাদেরকে প্রতি ক্লাসে, এবং আপনাদের জন্য প্রতিটা সাবজেক্টের ফাইনাল সাজেশনের ব্যবস্থা করা হয়েছে। ওকে, তো এই যে লাস্ট এই কয়টা দিন যদি আপনারা আমাদের গাইডলাইনে থাকেন, ইনশাল্লাহ আপনাদের জন্য একটা খুব ভালো একটা রেজাল্ট অপেক্ষা করছে। আমি জানি আমারও স্টুডেন্ট আছে অনেকে যারা আসলে 3 মাস ধরে পড়ছেন, পড়তে পড়তে হয়তো মিডিলে গ্যাপ পড়ে গেছিল, নতুন করে শুরু করতে চাচ্ছেন, কিভাবে ভাইয়া শুরু করলে ভালো হয় সে গাইডলাইন পাচ্ছেন না, তো তাদের জন্য অ্যাকচুয়ালি এই ব্যাচটা একটা নতুন উদ্যমে আপনার প্রিপারেশনটা আবার শুরু করতে পারছেন। শুধু তাই না, আপনার এখানে একটা কমপ্লিট প্যাকেজ পাচ্ছেন, অর্থাৎ আমাদের গাইডলাইনে থাকলে আপনি কি হচ্ছে, আপনার আপনার কিন্তু টোটাল প্রিপারেশনটাই কমপ্লিট হচ্ছে, অন্যান্য কোনো কোর্স নিয়ে আর ভাবার কোনো এখানে সুযোগ থাকছে না। কিন্তু বাংলা ইংরেজি থেকে শুরু করে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট সব কিছুই থাকছে, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এর পাশাপাশি আপনাদের রাবি এবং গুচ্ছ অনুরূপ আপনাদেরকে মডেল টেস্টও নেওয়া হবে। তো একটা কমপ্লিট প্যাকেজের প্রিপারেশন মাত্র নামমাত্র ফিতে মাত্র 500 টাকায়, যেটা আপনি কল্পনা করতে পারেন না, কেউ দিবে না, এবং যে কোয়ালিটির ক্লাস এবং সব কিছু মেনটেন করা হবে আমাদের, সেটা আসলে আপনারা কোর্সে ভর্তি হলে ইনশাল্লাহ দেখতে পাবেন। আর আমি যেখানে আছি ইনশাল্লাহ সেখানে সর্বোচ্চ কোয়ালিটি মেনটেন করে আপনাদেরকে হেল্প করা হবে, ঠিক আছে? তো এখানে দেখেন টিচার প্যানেল, আমি অবশ্যই আপনাদের অ্যাকাউন্টিং ক্লাস নিব, অবশ্যই সেই সাথে সাথে ম্যানেজমেন্টের হয়তো কিছু ক্লাস নিব, দিক নির্দেশনামূলক ক্লাস নিব। শুধু তাই না, আমাদের দেখেন কমার্স ব্যাকগ্রাউন্ডে যে টিচারগুলো আছে সবাই কিন্তু অনেক মানে পরিচিত মুখ, এবং সবাই কিন্তু অনেক অভিজ্ঞতা সম্পন্ন যদি বলি, ঠিক আছে? এখানে দেখেন আপনাদের সম্রাট স্যার আছে, সম্রাট স্যার ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়েছে, সম্রাট স্যার ক্লাস নিবে, এবং সবচেয়ে বড় ব্যাপার ফাইন্যান্স মার্কেটিং এবং বিমা থেকে আপনাদের যে প্রশ্নগুলো আসে রাবি এবং গুচ্ছতে 2-3 মার্কের প্রশ্ন আসে, এর জন্য আমরা আলাদা ক্লাসের কিন্তু ব্যবস্থা রেখেছি, ঠিক আছে? সেই ক্লাসগুলো আমাদের শহীদ স্যার নেবে। এছাড়া দেখেন আমি আছি, আমি ক্লাস নিব, আপনাদের নাজমুল স্যার আছে, নাজমুল স্যার, আমি এবং আপনাদের শাহাদাত স্যার, এই 3 জন মিলে পুরো অ্যাকাউন্টিংটা দেখব। অ্যাকাউন্টিংয়ের যতগুলো ক্লাস লাগে সব কিছু মেনটেন করে, ক্লাস, লেকচার শিট, পিডিএফ সব কিছু একবারে ফাইনাল সাজেশন প্রতিটা সাবজেক্টের আমরা সাজিয়ে দেবো। সেই সাথে সাথে ম্যানেজমেন্ট ক্লাস সম্রাট স্যার নেবে, আমি হয়তো কিছু ম্যানেজমেন্ট ক্লাস আপনাদেরকে নিব এক্সট্রা। ইংরেজির জন্য আপনাদের সবার প্রিয় আমির স্যার আছে, আমির স্যার ইংরেজির ক্লাস নেবে, ইংরেজি সাজেশন সব কিছু আপনাদেরকে এই কোর্সের সাথে পেয়ে যাবেন। সেই সাথে সাথে আপনাদের সবার প্রিয় তানভীর স্যার আছে, তানভীর স্যার হচ্ছে আপনাদের বাংলা ক্লাস নেবে, বাংলা নিয়ে আপনাদের যত সমস্যা সব ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। বাংলা এবং ইংরেজি নিয়ে আপনারা যত ভয় করেন, একেবারে প্রশ্ন অ্যানালাইসিস করে, প্রশ্ন প্র্যাকটিস করায়, কীভাবে প্রশ্নকে অ্যানালাইসিস করতে হয়, কীভাবে প্র্যাকটিস করতে হয়, কীভাবে সলভ করতে হয়, সব কিছু ইনশাল্লাহ দেখানো হবে এই কোর্সে। বেশি বাড়াবাড়ি না, বেশি কিছু পড়ানো হবে না, একেবারে আপনার গুচ্ছ এবং রাবির জন্য যতটুকু লাগে ততটুকু, এবং তার উপরে প্র্যাকটিস সব কিছু সাজিয়ে আপনার কোর্সটা সাজানো হয়েছে। ইনশাল্লাহ এই কোর্সে আসলে আপনি অবশ্যই ভালো করবেন। এবং আরও একটা কথা বলি, সবার জন্য যেটা একটা চমক রাখা হয়েছে, আপনারা জানেন অনেকে জাহাঙ্গীরনগরে আপনাদের কি করবেন, জাহাঙ্গীরনগরের প্রিপারেশনটাও কিন্তু রাবি এবং গুচ্ছের মতোই, খালি এক্সট্রা কী আছে ভাইয়া, এক্সট্রা এখানে ম্যাথ আছে। তো ম্যাথের জন্য আপনাদের দেখেন ম্যাথের বস মারুফ স্যার আছে, মারুফ স্যার এই কোর্সের সাথে একটা বোনাস হিসাবে আপনাদের জন্য জাহাঙ্গীরনগর পরীক্ষার আগে 5টা ম্যাথের ক্লাস দিবে। এই 5টা ম্যাথের ক্লাসে ইনশাল্লাহ আপনাদের জাহাঙ্গীরনগরের প্রিপারেশনটাও কমপ্লিট হয়ে যাচ্ছে এই কোর্সের সাথে। তো সবাই দেরি না করে সবাই দ্রুত ভর্তি হয়ে যাবেন ইনশাল্লাহ। আমরা 5 তারিখ থেকে আমাদের প্রথম ক্লাস শুরু করব, 5 তারিখ পর্যন্ত ভর্তি হলে 500 টাকায় ভর্তি হইতে পারবেন, সবাই দ্রুত ভর্তি হয়ে যাবেন। ভর্তি হইতে অবশ্যই আমাদের পেজে নক করবেন, অথবা আমার যে নাম্বার আছে, আমাদের যে নাম্বারটা আছে অ্যাকাউন্টিং ক্লাবের নাম্বার, সে অ্যাকাউন্টিং ক্লাবের নাম্বারটা হচ্ছে আমি একটু লিখে দিই, 01762824252। ওকে, এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে ভর্তি হবেন, অথবা আমাদের অ্যাকাউন্টিং ক্লাবের যে পেজ আছে পেজে মেসেজ দিলেও ভর্তি সম্পর্কিত ডিটেল তথ্য আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। তো আশা করি আপনাদের জিএসটি এবং রাবি যাদের স্বপ্ন, সেই সাথে সাথে জাহাঙ্গীরনগরও যাদের স্বপ্ন, তাদের এই স্বপ্ন পূরণে একটু হলেও আমাদের বিজনেস স্কোয়াড গ্রুপটা আপনাকে হেল্প করবে। তো সবাই ভালো থাকবেন, সবাই দ্রুত ভর্তি হয়ে যাবেন ইনশাল্লাহ, মাত্র নামমাত্র 500 টাকা ফিতে। এত কোয়ালিটিফুল কোর্স আপনি কোথাও পাবেন কিনা আমার জানা নাই। তো ঠিক আছে, সবার সাথে দেখা হবে ক্লাসে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।